Press the bell icon on YouTube app and never miss an update. রমেশ আসেনি এখনো? না, আসেনি। পই পই করে বলে দিলাম সময় মতো আসতে, যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে। বাড়িতে নেই রে, তালা ঝুলছে। বাড়িওয়ালা বলল কাল বাড়ি থেকে নাকি জরুরি খবর এসেছে, ওর বাবা নাকি ডেকে পাঠিয়েছেন, রমেশ দেশে গেছে। তা বিয়েটা কি এমন অভূতপূর্ব ব্যাপার যে তোমার আশ্চর্য লাগছে? আশ্চর্য লাগছে এই ভেবে যে বলা নেই কওয়া নেই, যাত্রার সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছেন কি করে আপনি? যাত্রার সাথে মানে? গরিবের মেয়ে বলে তাকে অপমান করার কোনো অধিকার তোমাকে কেউ দেয়নি রমেশ। তার মা বসে রয়েছেন, কথাটা তার কানে গেলে। সে যে কোন সর্বনাশের নদী পার করিয়া আসিয়াছে, তোমার কবি হয়তো তাহা জানেন, আমি জানিতাম না। গোধূলি লগনের মেঘ সহসা ভয়ঙ্কর অতিকায় অন্ধকারের রূপ ধরিয়া আমাদের নৌকাগুলিকে আক্রমণ করিল। ঝড় বৃষ্টির শব্দ আর চারিপাশের আর্তচিৎকারের মধ্যে তলাইয়া যাইতে যাইতে একবার বোধহয় তোমার মুখখানি দেখিতে পাইয়াছিলাম হেম। প্রলয়ঙ্কর সে রাত্রির পর চোখ মেলিলাম এক নির্মল আকাশের নিচে, শুভ্র কাশবনের মধ্যে। সুশীলা, চলো। এসো, আমি একটা কথা বলবো। বলো। আমি জানি মেয়েদের পছন্দ অপছন্দ থাকতে নেই, আমার কিন্তু আপনাকে খুব পছন্দ। তোমার সঙ্গে একটু কথা ছিল, কনফিডেন্সিয়াল। দাও আমায়, তুমি এসো। বলো। নতুন কোনো কথা? না, আমি জানি। আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এক্ষুনি। टूट जाओ। बोलो ना। प्रथम प्रश्नेर उत्तरटा तुमी जानो आर एक्षुनि कि करे बिये करा जाय आमी जानि ना। तुमी जोदि जानो बोले दाओ। कमला डाकछिलेन तोमार खेलते इच्छा करे ओদের সঙ্গে? সরজোর করছিল। বাপের বাড়িতে খেলতে গো? না, আমি একা হাতে পারতো না, আমি জোগাড় দিতাম। মামাই কি দেখতে ইচ্ছে করছে? যাবে? করছে না? এবার আমি মামা মামার কাছে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেব কেন? আমি নিয়ে যাব তোমাকে। কমলা लक्ष्मी এত জ্বর বলনি তো আমায়। নড়ছো কেন? দেখি বাবা 102 কপালে হাত দিয়ে বুঝেছি। সত্যি টাকা খেয়েছেন তো? একদম উঠবে না সারাদিন, একদম যেন না ওঠে। দেখি পারলে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবো। আসবার সময় ডাক্তারের কাছে হয়ে আসবো, যদি ওষুধ বিশুধ কিছু দেন। क्या हुआ? नहीं खाओगी? চোখ মুচ্ছেন কেন? কাঁদুন, প্রাণ ভরে কাঁদুন, যতক্ষণ ইচ্ছে হয় কাঁদুন। তারপর যদি খুব মাথা ধরে, আমি তো আছি। আমার নাম ঠিকানা আপনার বাবার কাছে লিখে দিয়ে গেছি। রাত বিরত যদি কখনো দরকার হয়, খবর দিতে দ্বিধা করবেন না। আসি। আচ্ছা, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে কুসুম বনে তরিয়ে এসে লাগবে একদিন? আশা করতে তো দোষ নেই। আপনাকে কি বলে ডাকবো? এখানকার সবাই আমাকে বাঙালি ডাক্তারবাবু বলে ডাকে। একদিন নদীতে ডুবে ভেসে যাওয়ার কথা ছিল আমার। কেমন করে যেন সে পড়েছিলাম আপনার পায়ে। আপনি আমায় আশ্রয় দিয়েছেন, সম্মান দিয়েছেন, এমনকি সংসারও দিয়েছেন। আর জানলাম সে সংসার মিথ্যে। আপনাকে বলেছিলাম আমি জন্ম অভাগী, শুধু স্নেহ দিয়ে কি ভাগ্য বদলে দেওয়া যায় বলুন? যেখান থেকে আপনার কাছে এসে পড়েছিলাম সেই নদীর বুকেই ফিরে যাচ্ছি। মিথ্যে সংসারের আশায় আপনাকে অনেক জ্বালিয়েছি। পারলে ক্ষমা করবেন। আপনি ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। ভগবান আপনার মঙ্গল করুন। এতে ক্ষমা প্রার্থিনী কমলা। দাঁড়ান, এত অন্ধকার গলি দিয়ে। সাবধান, দেখে নেব, পড়ে যাবেন। আপত্তি না থাকলে আমার হাতটা ধরতে পারে। नतून एक मे देखल घर मुच्छिल सुशीला मे नय बो तुई जा दूधटा निये ओई हलो नतून रखले सेदिन खूब करे धरलेन भोलेनाथ बौसे घाटे मेटा असहाय स्वामी छेड़े चले गेछे ताई संगे करे निये एलाम थाक ना एखाने डालटा भालो होयेछे आज तुमी राधले शोनो मा बाबा उनी एसेछेन कि आज प्रभात संगीत शुरू करेननि एखोनो जी आमार नतून खेलार जो एखोन ए कथा बोलले कि ओरे चलबे सब जोगाड़ जंत्र हये गेछे पाका टाका दिन अब्दि ठीक करे जानियेछेन ओर मा आमाय क्षमा करो बाबा आमी पारबो ना देखुन ना दादा बाबू आबार आपनार घरे ढुकेछिल कि रे ढुकिसनि आमी बाटा राखते गियेछिलाम तोके ना कतबार बाরণ করেছি না বলে দাদা বাবুর ঘরে ঢুকবি না 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 দাদা বাবু কি একটা যেন সরাত ছিল আমায় দেখে লুকিয়ে ফেললো সরাত ছিল মানে হ্যাঁ 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 মা ওই আঁচলের খুঁটে বাঁধা আছে কিছুতে বলছ না কি আছে তোমার আঁচলে কি হলো মা প্রশ্ন করছেন উত্তর দাও আমি অনেকবার জিজ্ঞেস করেছি মা একটা কথাও বলছেন না কেন তবে নিজের জিনিস হলে আমাদের দেখার কিছু নেই আমরা দেখতে চাইও না কিন্তু সেটা যদি আমার ছেলে হয় মা আমি দেখাতে বলবেন না আমি পারবো না কি আছে তোমার আঁচলে আমার ছেলের কিছু বিজু ডাক্তার কি আছে ওর আঁচলে দে 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 মা বলছেন দে না कमला रमेश बाबू एसेছেন দুদিন ধরে জ্বরটা কমছে না তুমি কি ওনার সঙ্গে কথা বলতে পারবে পারবে তুমি ওনার সঙ্গে কথা বলতে के बोस्ते बोलन जान आगे जोल সেই জ্বরকে তোমায় শেষ দেখেছিলাম মনে হচ্ছে মাঝের সময়টুকু যেন কোথাও উধাও হয়ে গেছে। আপনি কেন এসেছেন এখানে? এতদিন তোমায় একটা মিথ্যে সংসার দিয়েছিলাম, তাই তোমার সত্যিকারের সংসারে খোঁজ দিতে এসেছিলাম। এসে দেখলাম সেই খোঁজ তুমি আমার আগেই পেয়ে গেছো। কোনটা সত্যি কোনটা মিথ্যে আপনি জানেন? এই আলোচনা নয় আমরা অন্য কোনো দিন করব। তুমি বিশ্রাম করো। কে রান্না করে দেয় আপনাকে? তুমি যখন স্কুলে ছিলে খেয়ে দিত। কলকাতা শহরে তো আপনার অনেক চেনা জানা। গোরখপুরে খুঁজছি মাসিমাকে। অত ভেব না কমলা, সত্যি মিথ্যে দুটো সংসারে অনেক ঝুঁকি, তুমি পারবে না। ভগবান কি সত্যি যা করেন মঙ্গলের জন্য? তুমি তো জানো আমি ভগবানে বিশ্বাস করি না। তোমার বাপের বাড়ি গায়ে যে কবি একটা কথা বলেছেন, বড় খাঁটি কথা, জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে ধায়, ফিরাবো কেমনে? আর যদি আপনাকে একটা পেন্নাপ করি আপনি নেবেন? নিলাম। তোমার জ্বর গায়ে আর খাট থেকে উঠতে হবে না। গোরখপুরের ঠিকানাটা মনে আছে? ঈশ্বরে চিঠি লিখো, ভয় নেই, বানান ভুল ধরবো না। আপনার নামের বানানটা সোজা, কিয়াটিও নেই। আসলে উঠি, অনেকটা পথ যাবেন। একটু শরবত দিতে বলে।